एवरीवन वेलकम बैक टू माय चैनल बेंगली हाउसवाइफ चैनले तुम्हारे सबा के स्वागत जानाई। और आज तो सप्तमी, तो सबा के शुभ सप्तमी। आज हमें एक ब्लॉग तुम्हारे साथ शेयर करब, आशा करी तुम्हारे भलो लागे। और आज की करलम की रान्ना होबे, सबार साथे की रकम एनजॉय करछी पूजोटा बाड़ीते थेकेई, तो सेटा तोमादेर साथे शेयर करब। और तुम्हारा एक कथा भूलो ना, जखनी बेरोबे मास्क अवश्य व्यवहार करो, डिस्टेंसटा मेनटेन करो और पूजोटा दारुण भालो करे एनजॉय करो फैमिली सबार साथे। और এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। আর এরকম ভিডিও যদি আবার আমার চ্যানেলে দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। স্নান তো সকালেই হয়ে গেছে, এখন ঠাকুর দেখে এলাম। আর এরপর তোমাদের সাথে শেয়ার করব আজকে সপ্তমীর জন্য বাড়িতে কি কি রান্না করা হয়েছে। সিম্পল রান্না করা হয়েছে, একদম নিরামিষ। তো চলো তোমরা দেখে নাও, আর তারপরে খাবারে ডাল থাকছে। আর মা বানিয়েছে কুঁজড়ি ভাজা আজ বানানো হয়েছে। আর কুমড়োর তরকারি বুট দিয়ে আলু দিয়ে নিরামিষ কুমড়োর তরকারি। আর খাবার খাওয়ার আগে গরম গরম পাঁপড় ভাজা ভেজে নেব, আর পাঁপড় ভাজা করব, আর ভাত আর নুন কাচ্ছি অবশ্যই। বাস এইটাই আজকে আমাদের মেনু। বিকেল হয়ে গেছে, বিকেলে উঠলাম, উঠে নিয়ে এরপর বিকেলের আমরা সবাই চা খাবো। তো চলো চাটা বানিয়ে চা খাওয়া কমপ্লিট। চা খাওয়া আমাদের হয়ে গেছে বিকেলে। আর এরপরে কি করব সেটাই ভাবছি। এরপরে বিকেলের যে আমাদের বা সন্ধ্যের সময় যে নাস্তা করা হয় সেটার প্রিপারেশন করব, দেখি আজকে কি খাওয়া যায়। এই মাত্র তো চা খেলাম। রাত্রে আজকে বানানো হবে বাঁধাকপির তরকারি, নিরামিষ তো এখন, তো বাঁধাকপির তরকারি করব আলু দিয়ে। আর রুটি বানানো হবে, তো আমি তরকারিটা এখন কেটে নিই। Thank you.
फ्रेंड्स এখন বানাবো সন্ধ্যের জলখাবার আর একটু নিরামিষ চাউমিন বানাবো তো সেটাই জল দিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য হলুদ একটু নুন আর একটু রিফাইন্ড অয়েল এরপর জলটা যখন গরম হয়ে ফুটে যাবে তখন চাউমিনগুলো আমি দিয়ে দেব তো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এটা এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো फ्रेंड्स এরপর রাতের যে তরকারি হবে সেই তরকারিটা তো রাতের তরকারিটা এরপর রান্না করব তো তার জন্য দিচ্ছি সরষের তেল কড়াইতে সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি এটাতে আদা কাঁচা লঙ্কা হলুদ নুন সামান্য পরিমাণে চিনি আর টমেটো পেস্ট করা আছে একসাথে তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো তো আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাতে দিয়ে দেব এটার মধ্যে আমি নুন হলুদ স্বাদমতো চিনি টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে দিয়ে দিয়েছি তাই আমি আলাদা করে আর এটার মধ্যে নুন হলুদ দেব না যেহেতু নিরামিষ তো এইসব মশলাই নিরামিষ তরকারিতে মোটামুটি হয় দিতে হয় আর এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আর মশলাটাও ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে তারপরে আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব তো মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো
তো বাঁধাকপিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নেব। এদিকে তরকারিটা হয়ে যাবে আর ওইদিকে আটাও মাখা হয়ে গেছে, মা আটা মেখে রেখে দিয়েছে। এদিকে আটা মেখে রেখে দেওয়া হয়েছে, মা আটা মেখে রেখে দিয়েছে, এগুলো রুটি হবে। তো ব্লগটা আমি এতটা পর্যন্তই আজকে করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলো না প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে। আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি, একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ সপ্তমী, খুব ভালো কাটাও, সপ্তমী পুজো, অষ্টমী পুজো, নবমী, বিজয়া দশমী, সেফলি কাটাও, ডিস্টেন্স মেনটেন করো আর অবশ্যই যেখানেই বেরোবে মাস্ক অবশ্যই সাথে রাখবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম, আশা করি তোমাদের একটু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।